সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল 11টা বেজে গেলেও সরকারি কর্মচারীদের দেখা নেই অফিসে। উপস্থিতির হার বেশ কম। সোমবার বিশালগড় এগ্রিকালচার এবং হর্টিকালচার অফিসে আচমক পরিদর্শনে গিয়ে এই দৃশ্য দেখে যার পরনাই অবাক এবং বিরক্ত বিশালগড়ের বিজেপি বিধায়ক সুশান্ত দেব। রাজ্যে সুস্থ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে ইতিমধ্যে তৎপর হয়েছেন ফটিকরায়ের বিধায়ক তথা রাজ্যের তপশিলি জাতি কল্যাণ, মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তরুণ মন্ত্রী সুধাংশু দাস। সেই একই সুর এদিন শোনা গেল সুশান্ত দেবের গলাতেও। তিনি বলেন, আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদের দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া। বেশ সরকারি কর্মচারীদের মধ্যে কাজের ইচ্ছার অভাব দেখে বিরক্ত হয়েছেন বিধায়ক। আপনি তো ছিলেন আজকে এগ্রিকালচার অফিস এবং হর্টিকালচার অফিস দেখতে আসলাম, 10:30 পর্যন্ত উপস্থিত হার অনেকটা কম। আমরা চাইছি কর্মসংস্কৃতি ফিরে আসার জন্য, কারণ 25 বছর বামলে কর্মসংস্কৃতি ত্রিপুরা রাজ্যে লাটে উঠেছিল। আমাদের সরকার চাইছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আমরা এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমরা আমাদের দায়িত্ব যে মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে কিনা আমাদের দেখা, বিভিন্ন অফিসে গিয়ে সেটা দেখছি। দুই একজন যে উপস্থিত আছে তাদের সাথে কথা বলে কি বুঝতে পারলেন? অ্যাকচুয়ালি কর্মসংস্কৃতিটা ফিরে আনতে হবে, সবার সঙ্গে বুঝিয়ে বলেছি আগামী দিনে যেন এরকম না হয়, সেটা আমরা সকলের দায়িত্ব নিতে হবে। এবং আমি মানে প্রশাসনিক স্তরের উপরে লেভেলে কথা বলবো, এরকমটা কাম্য না, আগামী দিনে এটার যেন পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব। বাম আমলে দীর্ঘ 25 বছর ধরে কর্মসংস্কৃতি লাটে উঠেছিল ত্রিপুরা রাজ্যে। সেই অনিয়মকে দূর করে রাজ্যের সরকারি এবং বেসরকারি অফিসগুলিতে সুস্থ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে তৎপর হয়েছেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির বিধায়ক সুশান্ত দেব। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।